হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার বেসিক নলেজ তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সাইডে বালুর গাড়ি ঢুকলে আপনারা সঠিকভাবে বালুর গাড়ি মাপতে পারবেন আপনার গাড়িতে কত সিএফটি বালি আছে সেইটা কীভাবে বের করবেন সেইটাই আমি দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা কীভাবে মাপতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাই চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আমরা দৈর্ঘ্যের মাপটা নেব। যে আমাদের দৈর্ঘ্য টুক আছে সেই মাপটা নেব তারপরে পোস্ত নেব পরে আমরা হাইটটা নেব এভাবে তিনটা মাপ নেওয়ার পরে আমরা দৈর্ঘ্য পোস্ত উচ্চতা গুণ দিলে আমার গাড়িতে কতটুক বালি আছে কত গণফুট ফুট বালি আছে সেইটা বের হয়ে যাবে তো বন্ধুরা আমরা মাপে দৈর্ঘ্য কত আছে হ্যাঁ এই জায়গা আছে আমাদের পনেরো ফিট নয় ইঞ্চি তো দৈর্ঘ্য আমরা পাইলাম পনেরো ফিট নয় ইঞ্চি প্রচুর এই দেখেন এখানে একটা বিষয় আছে যে এটার না হ্যাঁ ইস্টিল স্টিলের কারণে একটা একটা ভিতর পাশে হবে আর একটা বাইরের পাশে আপনার মাপটা নেবেন ঠিক আছে দুইটা যদি ভিতরে নেন তাহলে কিন্তু যে মালিক তার কিন্তু লস হবে তো আপনারা একটা ভিতর এবং একটা বাইরে মাপেন তো এই জায়গা আছে আমাদের সাত ফিট সাত ইঞ্চি এবং হাইটটা মাপা আমরা হাইটটা মাপা একটা রডের মাধ্যমে রডটা কারো এদিকে ধরে এই যে বন্ধুরা যত সময় না পর্যন্ত ঠক শব্দ হয় তত সময় পর্যন্ত নিচে কাটতে হবে এবং এই জায়গাটা অবশ্যই এরকম উঁচা না থাকে একেবারে লেভেল করে দেবেন যে চারোদিক যেন সমান থাকে হুম ওই এইটা ই করো এবং হাইটের মাপার সময় আপনি রডটা ঢুকানোর পরে একটা গুণা দিয়ে ওই জায়গা বাঁধবেন ও জায়গা না নিচে হুম যে নিচে বাঁধবেন যাতে ওই জায়গা থেকে আপনি মাপটা নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা আমার এখানে কতটুকু আছে এই হাইটটা এই হাইটটা মাপবো ধরো তো এখানে হাইট আছে আমাদের পাঁচ ফিট দুই ইঞ্চি তো বন্ধুরা এই যে আমরা হাইটটা পাঁচ ফিট দুই ইঞ্চি নিছি অনেক সময় আছে আমাদের গাড়িতে জাম্পিং দিতে হয় কারণ অনেক দূর দিয়ে গাড়িটা আসে এই গাড়ির যে ইয়ে আছে মালিক তাদের সাথে কথা বইলা অনেক সময় তারা জাম্পিং চায় অনেক সময় জাম্পিং দেই না তো যদি জাম্পিং দেওয়ার কথা থাকে তাহলে অবশ্যই তাদের দুই ইঞ্চি জাম্পিং দেবেন যে আপনার হাইট যেটা আছে তার সাথে দুই দুই ইঞ্চি আপনার গুণ করে তারপর হিসাবটা করবেন এবং আর একটা বিষয় আছে এই যে দেখেন এই যে অনেক সময় আপনার হাইটটা বেশি থাকে এই এই যে বালির হাইটটা এই যে বালির হাইটটা মাঝখানের দিকে উষা থাকে সেক্ষেত্রে আপনারা মানে মাঝে না দিয়া পাশে ধরবেন যাতে মিড পয়েন্ট হয় মনে করেন এখানে আপনার উষা আছে অনেকখানি উষা তো উষাটা থাকলে আপনারা মাছ বরাবর ধরবেন যাতে ঢালটা আপনারা মেপে নিতে পারেন এবং এই যে এই পিছনে মাল থাকে না অনেক সময় এই মালটা আপনারা বাদ দিয়ে দেবেন মনে করেন এখানে আপনার আনুমানিক একটা মাপ ধইরা যে কতটুক মাল হবে এরকম একটা ধইরা আপনারা বাদ দিয়ে দেবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের হিসাব করে দেখাবো যে আমার গাড়িতে কতটুক মাল আসলো এবং কীভাবে হিসাব করবেন তো বন্ধুরা এত সময় যে আমরা মাপটা নিলাম এই মাপটা আমি এখন আপনাদের লেখা বুঝাই দেবো কীভাবে আপনারা হিসাব করবেন তো বন্ধুরা আমরা যে ইটা পাইলাম ফিট দৈর্ঘ্যৈর্ঘ্য হইছে প্রস্থ যেটা পাইলাম সেটা হইল সাত ফিট সাত ইঞ্চি গুণ হাইট যেটা পাইলাম সেটা হইছে আমাদের পাঁচ ফিট দুই ইঞ্চি তো বন্ধুরা এই জায়গায় যদি আপনার কোম্পানির সাথে কথা থাকে যে আপনার জাম্পিং দিতে হবে তাহলে এই হাইটের পাঁচ ফিট দুই ইঞ্চির সাথে দুই ইঞ্চি যোগ করে দেবেন তাহলে আমার হাইটটা বেরোবে পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি এবার বন্ধুরা এই যে ইঞ্চি আছে ইঞ্চিটাকে আপনার ফিটে কনভার্ট করে তারপর হিসাব করতে হবে না হলে কিন্তু আপনার যে হিসাবটা করবেন সেটা কিন্তু সঠিক হবে না তো বন্ধুরা এখানে আমরা ইঞ্চিটাকে ফিটে নেব তো ইঞ্চিটাকে ফিটে নেওয়ার জন্য একটা ইয়ে আছে যে আপনার যে ইঞ্চিটা থাকবে সেটা বারো দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে ফিটে চলে আসবে তো এই জায়গা পনেরো ফিট মানে পনেরো ফিট নয় ইঞ্চি তো তো পনেরো পয়েন্ট নয় ইঞ্চিতে হয়েছে আপনার সেভেন ফাইভ সেভেন ফাইভ ফিট গুন সাত ইঞ্চিতে হয়েছে আপনার ফাইভ এইট গুণ এবং এই যে পাঁচ ফিট চার ইঞ্চি চার ইঞ্চি তো এই আপনার পয়েন্ট ডাবল থ্রি তো এই যে আমি সবগুলান রে ফিটে কনভার্ট করে নিছি এবার ফিটে কনভার্ট করার পরে আপনারা তিনটা গুণ দেবেন পনেরো পয়েন্ট ফিফটিন পয়েন্ট সেভেন ফাইভ গুণ হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ এইট গুণ হয়েছে ফাইভ পয়েন্ট ডাবল থ্রি আপনার জায়গায় টোটাল বের ছয়শো ছত্রিশ সিএফটি ছয়শো পয়েন্ট তো ওটা দরকার নয় ছয়শো সিএফটি তো বন্ধুরা এভাবে আপনারা বালির গাড়ি পরিমাপ করবেন বালির গাড়িতে কতটুকু বালি থাকবে সেটা পরিমাপ করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের জানানোর জন্য বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে